নমস্কার দর্শক বন্ধুরা, আমার জ্যোতিষ কার্যালয়ে আপনাদের স্বাগত। আমি আগের ভিডিওতে মকর রাশি এবং মকর রাশির কারকতা সম্পর্কে আলোচনা করেছি। আজ আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের 2019 কেমন যাবে। প্রথমেই বলে রাখি, মকর রাশির সাপেক্ষে একাদশ ঘরে বৃহস্পতির গোচর অবস্থা, দ্বাদশে কেতু শনি সহযোগ এবং ষষ্ঠে রাহুর প্রবেশে বছরটা মকর রাশির জাতক জাতিকাদের ভালোই মন্দই মিশিয়ে কাটবে। একাদশে দেবগুরু বৃহস্পতির অবস্থানে ইনকাম বৃদ্ধি পাবে, যে কোনো ব্যবসা শুরু করতে পারবেন, চাকরির সম্ভাবনা থাকবে, বিভিন্ন ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি হয়ে থাকবে, মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে, কর্মক্ষেত্রে শুভ ভাব থাকবে। যে সকল জাতক জাতিকারা দূর ব্যবসায় যুক্ত, টেলি কিংবা ডিস্টেন্সে ব্যবসা করেন, তাদের এবছরটা অত্যন্ত শুভ। এছাড়া ট্রান্সপোর্টের ব্যবসা, ট্রাভেলের ব্যবসা করে থাকেন, তাদের খুব ভালো মুনাফা হয়ে থাকবে। চাকরি ক্ষেত্র কিছুটা শুভ এবং কিছুটা মন্দ যেতে পারে। ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে ভালো সুযোগ পেতে পারেন। ডিস্টেন্সে যারা পড়াশুনো করছেন তাদেরও খুব ভালো সময় যাবে। উচ্চশিক্ষার কারণে বিদেশ যাত্রা নির্দেশ করে। মকর রাশির সাপেক্ষে তৃতীয় স্থানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকায় বন্ধুসঙ্গ ভালো হবে, বন্ধুদের থেকে অনেক সাহায্য পেয়ে থাকবেন, দাম্পত্য সুখ ভীষণভাবে উপভোগ করতে পারবেন। এছাড়া বৃহস্পতির পঞ্চমে দৃষ্টি থাকায় পারিবারিক স্বাচ্ছন্দ্য, সম্পত্তি ক্রয় ইত্যাদি হয়ে থাকবে। এই বছরটা আপনাদের কথায় অনেকে মুগ্ধ হয়ে থাকবে, এক কথায় বাড়িতে সকল সুখ উপভোগ করতে পারেন, গাড়ি কিনতে পারেন, মায়ের সাথে সুসম্পর্ক বজায় থাকবে, ভালো পোশাক ব্যবহার করে থাকবেন, কাজে এনার্জি পাবেন, যে কোনো কাজে সফলতা পাবেন আশা করা যায়, নতুন কাজের সুযোগ আসতে পারে। মকর রাশির জাতক জাতিকাদের যেমন এবছরটা ভালো যাবে, তেমন মকর রাশিতে শনির সাড়ে সাতির প্রথম চরণ থাকায় অনেক ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হবে। দশাকাল বিচার করে বলা সম্ভব, বেশ কিছু ক্ষেত্রে কাজে বিলম্ব, প্রমোশন আটকে যাওয়া, বিবাহ বিলম্বিত হওয়া, এছাড়া সামান্য দুর্ঘটনার জীবনে লেগে থাকবে। এছাড়া দ্বাদশে শনিকেতুর সহযোগে বছরের শেষে ব্যয়ভাব বৃদ্ধি পাবে, ঝগড়াঝাটি, পুলিশি ঝামেলা কিংবা মামলা মকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন, গোপন শত্রুর দ্বারা প্রতারিত হতে পারেন, মান সম্মান হানিও হতে পারে, নিজের আত্মীয়ের কাছ থেকে অপমানিত হতে পারেন, অপরে আপনাকে হিংসা করবে। এই বছরটা মকর রাশিতে শনির সাড়ে সাতি চলায় মকর রাশির জাতক জাতিকারা হনুমান চল্লিশা পাঠ করবেন, শনিবার শনি পূজা করবেন এবং শনিবার করে অশ্বত্থ গাছে জল অর্পণ করবেন। শনি মন্দিরে পাঁচটা নীল অপরাজিতা ফুল ও বাতি জ্বালিয়ে শনিবার করে পুজো দেবেন। আমি আগামী পর্বে কুম্ভ রাশি ও তার কারকতা সম্পর্কে আলোচনা করব। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। লাইক শেয়ার করতেও ভুলবেন না। ধন্যবাদ।